গেছে সত্য অজাহাতাল বাতেল চলে গেছে মিথ্যে পিন্নাল বাতেল নিশ্চয় মিথ্যে কানাজাহুকা জাহুকা চিরদিন মিথ্যে আমাদের দেশে এখন তো লুক হয়েছে এরকম আমার দেশে কিছু মিথ্যাবাদী বক্তা আছে এদেরকে এনে আপনারা মাহফিল করিয়া জাহান নামের মধ্যে ঢুকবেন যদি কোনো মিথ্যুক বক্তাদেরকে এখানে একটা জাল হাদিসে বলে এদের দিয়ে করালে আপনি জাহান নামে যাবেন আব্দুল খালেক শরিয়ত বিরোধী নাম শুনছেন তারপর কান দইরা ওয়াজ করে একজন তুফাত হোসেন মাজার পুজারী নাম নাম শুনছেন কিনা এবার গান হয় আয় কাছেতে লাখো তারজন কে চলেছে আল্লাহ তাআলার রহমতের দোর খুলেছেন ঠিক কে ওয়াজ করে কিনা আপনাদের শে তারপরে আবার আবার উনি বানায় বানায় ওয়াজ করতেছে আয় জাবিরের বিবি আয় গুনগুন করে গান গাইছেন আমার নবীর রুটিতে घुसতেছেন নবীর খেদা লাগছে জাবিরের বিবি গুনগুন করে গান গাইতেছে স্ববাদ আছে কথা বল এইগুলো চেঞ্জ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মা বলেছেন মান ক্বালা বিহি সবাকা আমালা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আবালা কেউ যদি কোরআন থেকে কথা বলে সে যখন সত্য কথা বলছে কথা বুঝতে পারছেন কিনা এজন্য আমার দেশে কিছু আন্তর্জাতিক মানের জাহেলো বের হয়ে গেছে লেখে আন্তর্জাতিক তাফসিরুল কোরআন কিন্তু তাফসিরুল কুরান এটাকে বলে একটা আয়াত নিবেন ওই আয়াতের প্রেক্ষাপট কী সারানজুল কি ওই আয়াত দ্বারা উম্মতের শিক্ষা কি এটার নাম হলো কি তাফসির কিন্তু মিল জিল আর হুদাসিত খা এটার নাম তাফসির নয় এই জন্য বলছেন আমি সবচাইতে বেশি ভয় পাই আমার উম্মতের মধ্যে আয়ম্মুল মুদলিন কথোবর স্পষ্ট নিয়ে সাধারণ মানুষদেরকে নিয়ে নয় এই জন্য যারা তাফসিরের নামে বানিয়ে বানিয়ে কথা বলে তাফসিরের নামে যারা রাজনীতির মিথ্যা কথা বলে তাফসিরের নামে যারা মিথ্যা ওয়াজ বলে তারা হলো আয়াম্মাতুল মুদল্লিন কথভ্রষ্ট আলিম এই হাদিসটি সুনানে ইবনে মাজা এবং নাসাই এবং তিরমিজি সনদ হাসান ছাব্বিশশো উনত্রিশ নাম্বার হাদিস কি কথা কি ক্লিয়ার কিনা যা ভাইসব প্রায় দুই ঘন্টা অতিক্রান্ত করে ফেলেছি কি চলছে কিনা আমার দেশের লোকেরা এখন আপনারা বলছেন চলবে শরীয়ত কি চলার অনুমতি দেয় কিনা না কিছুটা দেখতে হবে আল্লাহ বলছেন অমিনাল্লাইলি ফাতা হাত যাতবিহি না ফিলা তাল্লাক নিঃসন্দেহে তাহাজুতের সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে না নাই এখন আপনি বলতেছেন হুজুর ওয়াজ শুনতে শুনতে মরে যাব কিন্তু ফজরের নামাজ জীবনে পড়ব না আমাদের দেশের অবস্থা হলো এরকম ওয়াজ শুনতে খুব ভালো লাগে কিন্তু সালাত পড়ার নামে খবর নেই এজন্য আসুন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা দেব ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন কিনা কিন্তু আমার যে সাবজেক্ট আজকে নিয়েছেন দুই ঘন্টা পর্যন্ত কেউ জ্যোতি বিনা কারণে নরম তো মুনাফিকের শর্ত কিন্তু বক্তা না ওঠা পর্যন্ত বলবৎই থাকবে একজন তো এইজন্য আমি সামনে বললাম তা এখন আপনারাই বলেন মুমিনদের যে কোয়ালিটিগুলো বললাম এগুলো নিতে পারছেন তো ইনশাল্লাহ আমিন এবার যদি কোনো কোশ্চেন্স থাকে কোশ্চেন্স করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ কোন প্রশ্ন নাই আচ্ছা একজন প্রশ্ন করছে একটা প্রশ্ন আছে পড়ছে ভাই রাখেন মহিলাদের সালাত মসজিদে পড়া যাবে কি প্রশ্ন কি শুনছেন মহিলাদের নামাজ মসজিদে পড়া যাবে কি প্রশ্ন শুনছেন তো আচ্ছা এই ব্যাপারে মত হলো তিনটা মত হলো না মহিলাদের নামাজ গৃহে পড়লেই আদায় হবে মসজিদে যাওয়ার দরকার নাই আর আমাদের ফতোয়া হলো তাদের থেকে আলাদা তবে মাঝামাঝি কিরকম ওয়াক্ত সালাদ মহিলারা বাসায় পড়া উত্তম লেকিন জুমার সালাত মসজিদে পড়া উত্তম এ ব্যাপারে হাদিস কি বোখারি মুসলিমের হাদিস হাদিস আঠারোশো চুরানব্বই নাম্বার আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনগো বলেন সামি'তুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি লা তামনাউ নিসাউকুমুল মাসাজিদ আল্লাহর কোন বান্দিকে যেন মসজিদে যেতে বারণ না করা হয় ইদাস্তা ইলাই হা যদি আল্লাহর কোন বান্দি শামির কাছে অনুমতি চায় আমাকে জুমআর খুতবায় যাওয়ার অনুমতি দাও শামি চোখ বন্ধ করে বলবে তুমি যাও তবে যাওয়ার শর্ত হলো আপনাকে খাস পর্দা করে যেতে হবে আপনি উপরে খালি পিছনে খালি মাছ খেন তালি স্টার জলসা ড্রেস পরে মসজিদে ঢুকবেন মসজিদ আপনাকে ঝাঁটা পেটা করে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে আল্লাহ বুঝবার তো দান করুন হেমদোর টাকা জায়েজ আছে নাকি নেওয়া আচ্ছা মুসলমান টাকা জায়েজ আছে কিনা না সুন্দর প্রশ্ন করেছেন বা হিন্দু মানুষ কিনা কাবার হাতিম মানে মক্কার যে কাবা ঘর সেখানে নেতৃত্ব দিয়েছিল আবু জাহাল তরবারি উচা কইরা বলেছিল এই কাবাতে কেউ যদি মোদের টাকা সুদের টাকা জুয়ার টাকা মূর্তি টাকা দাও আমি আবু জাহেল আমার তরবারি দিয়ে ফয়সালা করব আফসোস আমার দেশের একজন ईमानदार যদি আবু জাহেলের মত হইতো কার মত হইতো যদি কোনো হিন্দু টাকা দান করে আর সে যদি খোটা না দেয় কি না দেয় খোটা না দেয় তাহলে তার দান নেওয়া কি আছে জায়দ আছে কারণ সে মানুষ এমনও হতে পারে সে একদিন এগুলা দান করতে 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 গোপনে ইসলাম গ্রহণ করে ফেলতে পারে যেমন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস তিনি মসজিদ করে দিচ্ছেন খবর নেওয়া যাচ্ছে গোপনে গোপনে দেখবেন মরার আগে তিনি ফ্ল্যাশ করবেন যে আমি ইসলাম গ্রহণ করছিলাম আর গোপনে নামাজে পড়ছিলাম কথা বুঝতে পারছেন কি না এই জন্য তাকে আসতে দেন আমাদের উত্তম ব্যবহার যেন তাকে মুগ্ধ করে ইসলামে আসার জন্য আমরা তারা আমাদের মসজিদ ভেঙে রাম মন্দির করছে আল্লাহর কসম করে বলি যদি ভারতবর্ষে মুসলমানেরা হিন্দু উৎখাত করত রাম 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 বাপ ডাকার কোন হিন্দু ভারতবর্ষে থাকতো না মুসলমানেরা কোনোদিন কোনো কাফেরদেরকে উৎখাত করে নাই তাদের কাছ থেকে জিজিয়া নিয়েছে মিলেমিশে বাস করেছে যত গন্ডগোলের কারণ ওরা ছিল কখনো মুসলমান নয় সম্রাট বাবর বাবর তিনি বাবরি মসজিদ তৈরি করেছিলেন কত মানে প্রাচীন জিনিস সত্য কথা কি জানেন আমাদের মুসলমানদের মধ্যে আরেকটা একটা সুলতান সুলতান মাহমুদের দরকার যিনি সোমনাথ মন্দির বাইঙ্গে আবার একটা মসজিদ করবেন তা না পর্যন্ত মুসলমানের দেশে শান্তি আসবে না আমি

কুল্লা মুহিম বিদা বলা হয় যেমন আমি খালি মুখে কথা বললে একটার জন্য দশ নাকি মাইক দিয়ে বললে কি একশো নাকি এটা মনে করি আমরা আমরা মনে করি যে এই মাইক হলো আপনার দূরবর্তী স্থানে কথা পৌঁছে দেওয়ার জন্য যেমন রসুল্লা সাল্লামের যুগে আপনার হাতের মতো স্মার্টনেস ম্যাক্স ঘড়ি ছিল না এখন ঘড়ি দেখছো ঘড়ি দেখছেন ওটা দিয়ে নামাজ রোজা করছেন ওর উদ্দেশ্য কি সময় দেখা সুতরাং দিনকে মনে করে শরীয়ত মনে করে শরীয়তের মধ্যে কোনো কিছু কমানো বাড়ানো এটা হলো বেদে হাতের অন্তর্ভুক্ত কিন্তু শরীয়তকে উন্নত করার জন্য যেমন আমি আপনারা ফোন করে নুকালো চড়িয়ে আসছু না বিমানও চড়িয়ে আসছু আপনারা বলেন এরকম বিমান চুরি আসছে তো এরকম আপনার জন্য ও মিলাদ পড়া জায়দ আছে কিনা মিলাদ তো পড়ার বিষয় না মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত কথা বুঝতে পারছেন কিনা মিলাদ মানে কি জন্ম বৃত্তান্ত জন্ম বৃত্তান্ত এটা করা জায়দ আছে কিন্তু কিন্তু এটাকে সল্লাল্লাহ এরকম রূপ দিয়া এটা পড়ার কোনো দলিলকতা করান হাবিস নাই ছয়শো চার হিজড়ি পর্যন্ত এর কোনো অস্তিত্ব ছিল না সুতরাং যা নবীজি করেন নাই সাহাবেরা নাই তাই করেন নাই তবে তাবাইরা করেন নাই রাসুল দরুদ পড়ছেন আমরা দরুদ পড়ব চোদ্দ কেজি মিষ্টি নিয়ে তিনবার করে দোয়া পড়ার কোনো প্রমাণিকতা শরীয়তের মধ্যে নেই আল্লাহ বুঝবা তফির দান করেন আমি অনেকেই প্রশ্ন করেছেন কলকাতা কোথায় মির্জা গালিব স্টেট পাক সার্কাস কলকাতাতে যারা যান তারা জানেন কলকাতায় পাক সার্কাস আছে ওখানে আমার দাদুর বাড়ি আমি ওখানে পড়াশোনা করেছি কথা বুঝতে পারছেন কিনা বাংলাদেশে রেগুলার আসি আবার যাই আসি আবার যাই কথা বুঝতে পারছেন কিনা আমার কাছে কথা একটাই ভারত আর বাংলাদেশ চীনে আরব হামারা জাহা হামারা হিন্দুস্তা হামারা আমার কাছে গোটা মুসলিম বিশ্ব এক ইন আলজামা আমা একদাক পৃথিবীর যেখানেই কোনো মানুষ কালেমা সাক্ষী দিছে সেটা মুসলিম আমার কাছে ভারত পাকিস্তান ইন্ডিয়া ইরান নাই কথা বুঝতে পেরেছেন কিনা যাই হোক অনেক কথা বলেছি আজকে না তাই না যে অনেক কথা হয়েছে ফতোয়া দিতে গেলে ফতোয়ার ওয়াজ করতে গেলে সেখানে কিলা কিলি মারামারি কেন জানেন ওয়াজ করতে হবে বুঝায়া আর যদি এরপরও কারো যদি খুজলি থাকে খুজলি বুঝেন না অ্যালার্জি থাকে যেটা হয় নাই বা হাসের রে বলবেন কিতাবাদি সামনে থাকবে দেখবো মায়ের ব্যথা তবে বাহাস হবে আরবি ভাষায় বাংলা ভাষায় বাহাস নাই আরবি আবার দুইটা বুলেলে বাহাস বাতিল কথা বুঝতে পারছেন কিনা এরকম বাবা কি দরকার বলবো আচ্ছা ভাই লাস্ট প্রশ্ন কে বসবেন না তো কেন কেউ বসবেন না তো ও সবাই বসবেন সবাই বসে বসবেন প্রশ্ন করছে লাস্ট প্রশ্ন উত্তর মোনাজাত কাকে বলে যেই ব্যক্তি মোনাজাত করে না সেই রসুলের উম্মত না ঠিক না ব্যা ঠিক তাহলে এখন মোনাজাত কোন সময় করে এটা হলো কথা রসুল বলেছেন বখারীর উনচল্লিশ নম্বর হাদিস কিতাব সলাত ইন্না আহাদুকুম ইদা ক ইলা ইলাসলাহ ইন্না হু নাজি আল্লাহর কোন গুলাম যখন নামাজের মধ্যে দাঁড়ায় সে যেন আল্লাহর সাথে মোনাজাত করে তাহলে নবীজি নামাজের ভেতরে করেছেন না বাইরে করেছেন ভেতরে করেছেন তাহলে আপনার কি বাইরে করা যায় যে ব্যক্তি বলে ফরজ সালাতের পরে করে দুয়া নাই তার কথা শোনাও জায়েজ নাই তবে যে ব্যক্তি ফরজ সালাতের পরে দুয়া বলতে দুই ঠ্যাং তুইলা করা এটা শরীয়তে অনুমোদন নাই ফরজ সালাতের পর নবীজি দুয়া করেছেন ইদাং সরাফা ইস্তে ইদাং সরাফা সনাতি রাসুল যখন সালাত শেষ করতেন ইস্তেক ফার আল্লাহ সালাতান তিনবার পাঠ করতেন আস্তাক ফেরুল্লাহ এবং পড়তেন আল্লাহ মান্তা সালাম